আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইতিপূর্বে ধারাবাহিকভাবে আল ইতেসম টিভিতে ফিলিস্তিন এবং জেরুজালেমের ওপর তিন পর্বে আলোচনা করেছিলাম। যেই তিন পর্বের আলোচনা শেষ হয়েছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহেমাহুল্লাহর মসজিদে আকসা বিজয়ের মাধ্যমে, কিন্তু তার পরবর্তী থেকে নিয়ে আজ পর্যন্ত ইসরায়েল প্রতিষ্ঠা কিভাবে হলো সেই ইতিহাস কখনোই বলা হয়নি, মানে আমার মাধ্যমে বা আমার দিক থেকে বলা হয়নি, যেটি একটি খামতি বা অপূর্ণতা ছিল সেই ধারাবাহিক আলোচনায়। এবং পরবর্তীতেও বহু বক্তব্যে যখন আলোচনা করেছি তখন হয়তো ওই পর্যন্তই আলোচনা করেছি, কখনোই তার পরবর্তী অংশটুকু আর আলোচনা করা হয়নি। তো আজকে আমরা কিভাবে ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠা হলো তার সংক্ষিপ্ত ইতিহাস সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহেমাহুল্লাহ যে মসজিদ আকসা বিজয় করে গেলেন, সেই মসজিদ আকসা কিভাবে মুসলমানদের হাতছাড়া হলো দীর্ঘ 600-700 বছর পর, সেই ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরা, পাশাপাশি বক্তব্যের শেষের দিকে যদি সময় থাকে, তাহলে যেহেতু আমাদের সামনে হজ মৌসুম আসতেছে এবং হাজিগণ যাচ্ছেন, হয়তো এখানেও অনেক হাজি থাকতে পারে, তো সংক্ষিপ্ত পরিসরে সময় থাকলে আমরা একদম সংক্ষিপ্তভাবে হজের কিছু বিধানাবলী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ইতিপূর্বে বহুবার বলেছি আমার বহু আলোচনায় যে মুসলমানদের উপর আজকে যে ভয়ঙ্কর সময় অতিবাহিত হচ্ছে, এর চেয়েও ভয়ঙ্কর সময় পূর্বে অতিবাহিত হয়েছে। সেই ভয়ঙ্কর সময়টিকে আমি নির্ধারণ করেছি এইভাবে, যে সময় মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে, যে সময় ক্রুসেডাররা মসজিদে আকসা দখল করে, এই দুই সময় খুব বেশি দিনের ব্যবধানে নয়, এবং যে সময় স্পেনের পতন হয়, মুসলমানদের স্পেনে পতন হয়, তথা তিনটে বড় ঘটনার যদি আপনি সময়কাল গুগলে সার্চ করেও দেখেন যে কত সালে এটা সংঘটিত হয়েছে, মুসলমানদের হাত থেকে স্পেনের পতন কত সালে সংঘটিত হয়েছে, কর্ডোভা এবং গ্রানাডার পতন, মুসলমানদের উপর মঙ্গোলীয়রা যে হামলা চালিয়েছিল, আব্বাসী খেলাফতের পতন, বাগদাদের পতন, সেটা কত সালে, এবং মুসলমানদের উপর ক্রুসেডাররা যে হামলা চালিয়েছিল এবং মসজিদ আকসা মুসলমানেরা হারিয়েছিল, সেটা কত সালে, তাহলে আপনি 100-150 থেকে 200 বছরের ব্যবধানে এই সময়গুলোকে পাবেন। যে সময়কালকে আমি বলেছি স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম সময়, এবং ওই রকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় মুসলমানদের উপর এখনো তার সিকি বা চুল পরিমাণও আসেনি, ওই সময় যতটা ভয়াবহ ছিল। সেই তারিখগুলো আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে 1096 খ্রিস্টাব্দে মসজিদ আকসার পতন হয় ক্রুসেডারদের হাতে, 1258 খ্রিস্টাব্দে বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, 1248 খ্রিস্টাব্দে কর্ডোভার পতন হয় স্পেনে, তথা মুসলমানরা কর্ডোভা হারিয়ে ফেলে। তাহলে এই তিনটে ঘটনা 1000 খ্রিস্টাব্দ থেকে 1200 এবং 1250 খ্রিস্টাব্দ 200 থেকে 250 বছরের মধ্যে সংঘটিত হয়। একদিকে মঙ্গোলীয়দের ব্যাপক আক্রমণ, আর একদিকে ক্রুসেডারদের আক্রমণ। এবং ওই সময় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির পরে এখন আমি যে ঘটনাগুলো যে ধারা বিবরণীটা দিব, এটা মুসলমানদের কাছে কেন এখনো যদি কেউ ইতিহাসের ছাত্র হয় তার কাছে এটা অকল্পনীয় মনে হবে, সেটা কি, সেটা হচ্ছে মুসলমানদের ইস্তাম্বুল বিজয়। এইটা অকল্পনীয় মনে হবে যদি আপনি ওই সময়ে বসবাস করেন, যে এর পরেও এই রকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার হওয়ার পর মুসলমানের একটা সময় ইস্তাম্বুল বিজয় করবে, এটা অকল্পনীয়। ইস্তাম্বুল বা আজকের তুরস্ক হচ্ছে 1500 বছরেরও অধিক কাল থেকে রোমান এম্পায়ারের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রোমান এম্পায়ারের রাজধানী ছিল তুরস্কের কনস্টান্টিনিপল বা আজকের ইস্তাম্বুল। এবং যেই মুহূর্তে মুসলমানেরা ক্রুসেডের যুদ্ধ লড়তেছে ওই মুহূর্তেও ক্রুসেডারদের হেডকোয়ার্টার হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনিপল। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার করার পর মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করবে, এটা অসম্ভব, এটা অকল্পনীয়।
কিন্তু যেই দিন বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দীর্ঘকাল ব্যাপী যেটা সীমানা ছিল, যেই সীমানা মুসলমানেরা হাজারো বছরে অতিক্রম করতে পারেনি, আবু আইয়ুব আল আনসারি থেকে নিয়ে শুরু করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া শাসনামল থেকে শুরু করে নিয়ে আব্বাসী শাসনামল থেকে শুরু করে নিয়ে ওই সীমানা মুসলমানেরা কখনোই অতিক্রম করতে পারেনি। সেটা হচ্ছে সিরিয়া এবং তুরস্কের বর্ডার, এই বর্ডারই মুসলমানদের শেষ সীমানা, এরপরে আর কখনো মুসলমানেরা অগ্রগামী হতে পারেনি হাজার বছরে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করেন, যেই সময়ে কর্ডোবার পতন হচ্ছে, যেই সময় বাগদাদের পতন হচ্ছে, যেই সময় মসজিদে আকসার পতন হচ্ছে, সেই সময় এক সীমান্ত মুসলমানদের এক সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা একদিকে যেখানে মুসলমানেরা মনে করতেছে হতাশায় নিমজ্জিত, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী উত্থানের শুরুটা করতেছেন। যেই উসমানীয় খেলাফতের হাতে, উসমানীয় খেলাফতের তাকওয়া শুরুর দিকের, পরের দিকের নয়, শুরুর দিকের তাকওয়া, পরহেজগারিতা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার আগ্রহ, তারা মুসলমানদের যে অনেক আগে থেকে বিজিত যে অঞ্চলগুলো ছিল এদিকে তারা তাকায়নি, তাদের একটাই দৃষ্টি এখন পর্যন্ত অবিজিত অঞ্চল, যা এখন পর্যন্ত মুসলমানেরা ঢুকতেই পারেনি কোনোদিন, সেটা হচ্ছে ইউরোপ, সেটাই হচ্ছে তুরস্ক, সেটাই কনস্টান্টিনিপল, যা ক্রুসেডারদের হেডকোয়ার্টার। তখনও সেইটা টার্গেট নিয়েই তারা তাদের পুরো জীবন কাটিয়ে দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই চেষ্টায় সফলতা দান করেছে। এবং উসমানীয় খেলাফত যখন তার স্বর্ণকাল অতিক্রম করছে সুলতান সুলাইমান আল কানুনির সময়ে, তখন উসমানীয় খেলাফতের অধীনে যে রাষ্ট্রগুলো ছিল আজকের বিশ্বের, মুসলমানদের এই অঞ্চলগুলো বাদ দিচ্ছে, আজকের বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল আজকের যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে, এই ইউক্রেন, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস, জর্জিয়া, কসোভা, বিশাল ইউরোপের একটা বড় অংশ জুড়ে ছিল উসমানীয় খেলাফত, যেটা আগের ওই অংশটুকু যদি আপনি ওই যুগে যদি বসবাস করেন যখন ক্রুসেডাররা আক্রমণ করতেছে, যখন মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে দিচ্ছে, যখন স্পেনে গ্রানাডা এবং কর্ডোভার পতন হচ্ছে, তখন বসে আপনি এটা কল্পনা করতে পারবেন না যে আজকে যে ইউরোপে বসে মুসলমানদের উপর হামলা হচ্ছে, সেই ইউরোপ একদিন মুসলমানেরা দখল করে নেবে, বড় বড় শহর এবং বড় বড় রাষ্ট্র দখল করে নেবে এবং তাদের অধীনে চলে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ঘটিয়েছে, এবং ইস্তাম্বুল বিজয় হয় 1453 খ্রিস্টাব্দে। তাহলে বাগদাদের পতনের, জেরুজালেমের পতনের, কর্ডোভা গ্রানাডার পতনের মোটামুটি 100-150 বছরের মাথায়, মুসলমানেরা 200 বছরের মাথায় যেটা ক্রুসেডারদের হেডকোয়ার্টার ছিল সেই তুরস্ক বিজয় করে নেয়, যেটা আজকেও এখনো মুসলমানদের অধীনে আছে, ইস্তাম্বুল বিজয় করে নেয়। এবং এই ইস্তাম্বুল বিজয়ের জন্য যার হাতে বিজয় হয় তাকে বলা হয় সুলতান মোহাম্মদ আল ফাতেহ। ফাতেহ মানে হচ্ছে বিজয়ী, মোহাম্মদ আল ফাতেহ, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। এবং তার দৃঢ় সংকল্প ছিল, তার দৃঢ় সংকল্প এবং সাহসিকতা এবং দূরদর্শী চিন্তা ভাবনা এত বেশি ছিল যে তিনি মাটির উপর দিয়ে পর্যন্ত জাহাজ চালিয়ে দিয়েছেন, পানি জাহাজ মাটির উপর দিয়ে, বসফরাস প্রণালী থেকে 70-এর অধিক জাহাজ উঠিয়ে নিয়ে গোল্ডেন হর্নে নামিয়ে দিয়েছেন, প্রায় 3-4 মাইলের মতো রাস্তা মাটির উপর দিয়ে জাহাজ চালিয়েছেন, কাঠ দিয়ে, কাঠের উপর তেল দিয়ে, সেই যুদ্ধে বিজয়ের সময়। এবং এটা একটি অবিস্মরণীয় এবং অকল্পনীয় ঘটনা ছিল মুসলমানদের হাতে ইস্তাম্বুলের বিজয়, যা কখনো মুসলমানেরা ভাবতে পারেনি যে এই পরিবেশের পরেও এরকম বিজয় আসতে পারে। তো কেন আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে তুলে ধরলাম, ওই যে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জেরুজালেম বিজয়ের পরে পুনরায় জেরুজালেম হারিয়ে ফেলা, এটার সাথে উসমানীয় সাম্রাজ্যের ব্যর্থতা জড়িত আছে, উসমানীয় খেলাফতের ব্যর্থতা জড়িত আছে। দীর্ঘকাল ব্যাপী উসমানীয় খেলাফত এই অঞ্চলটা শাসন করেছে, আরব বিশ্ব থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে বিশাল অঞ্চল তাদের শাসনাধীন ছিল। আজকে 100 বছর পূর্বে, 70-80 বছর পূর্বে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, তখন 1 নম্বর কারণ হিসেবে গণ্য হবে এই উসমানীয় খেলাফতের ব্যর্থতা।
যেটার তারা রক্ষণাবেক্ষণ 600 বছর যাবত করে এসেছে, সেই রক্ষণাবেক্ষণ করতে তাদের ব্যর্থ হওয়া। এবং এই ব্যর্থতা কি কারণে ফুটে উঠবে? এই ব্যর্থতা ফুটে ওঠার সবচেয়ে বড় আলামত হচ্ছে তুর্কি জাতীয়তাবাদ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আরব জাতীয়তাবাদ। খেলাফত ব্যবস্থাকে ধ্বংসই করে দিয়েছে তুর্কি জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদ। কেউ যদি খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য শুধু আরবদের দোষ দেয় তাহলে এটা ভুল হবে। খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য আরবরা যতটা না দায়ী তার চেয়ে হাজার গুণ শতগুণে বেশি দায়ী তুর্কি জাতীয়তাবাদ। উসমানীয় খেলাফতের শেষ আমলে একদল আধুনিক তরুণ, যাদের অন্যতম একজনকে আপনারা অনেকেই চিনবেন, মোস্তফা কামাল পাশা, একদল আধুনিক তরুণ যারা তুর্কি জাতীয়তাবাদের এই থিওরিতে ফরাসি বিপ্লব কর্তৃক প্রভাবিত হয়ে, ফরাসি দার্শনিকদের দর্শনে প্রভাবিত হয়ে তুর্কি জাতীয়তাবাদের মতবাদে বিশ্বাস স্থাপন করে যে আমরা হচ্ছে তুর্ক এবং আমরা শ্রেষ্ঠ, ইসলাম বা মুসলমান হিসেবে কোনো কথা নয়, আরবি ভাষাকে নিষিদ্ধ করে তার জায়গায় তুরস্কের ভাষা চালু করা, সকল ক্ষেত্রে তুরস্ক বা তুর্ক ভাষার প্রাধান্য, এই যে জাতীয়তাবাদের বিষ বাষ্প, যখন তুরস্কে এই জাতীয়তাবাদের বিষ বাষ্প প্রবেশ করে তখন তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে স্বাভাবিকভাবে আরবে আরব জাতীয়তাবাদের প্রবেশ করে। যতদিন আপনি ইসলাম এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে সামনে রেখেছেন ততদিন সবাই আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে। যখন আপনি ইসলাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার এই যে সকলকে এক রাখার যে মূলনীতি এইটাকে সংকীর্ণ করে তুর্ক জাতীয়তাবাদকে প্রমোট করবেন বা তুর্ক জাতীয়তাবাদের অধীনে চলে যাবেন, তখন স্বাভাবিকভাবেই আরবরা আপনার বিদ্বেষী হবে এবং তারা বলবে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, তুমি কে? তখন আরব জাতীয়তাবাদের উত্থান হয়। একদিকে আরব জাতীয়তাবাদের উত্থান আর একদিকে তুর্ক জাতীয়তাবাদের উত্থান। ঠিক এই সময় সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। এই প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফত যে অংশের সাথে যুক্ত হয় সেই অংশই পরাজিত হয় প্রথম বিশ্বযুদ্ধে। আর ব্রিটেন আরব কান্ট্রিগুলোকে ওয়াদা করে, ওয়াদা দেয়, যেমন শরীফে মক্কাকে ওয়াদা দেয়, যেহেতু আগেই তুর্ক জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদের বিষ বাষ্প জ্বালিয়ে দেওয়া হয়েছে, সুতরাং কেউ আর কাউকে সহ্য করতে পারে না। তুর্করা আরবদেরকে সহ্য করতে পারে না, আরবরা তুর্কদেরকে সহ্য করতে পারে না। আরবরা মনে করে যে আমরা তাদের অধীনস্থ, তুর্করা মনে করে আমরা ওদের ক্রিস্টি কালচার নিয়ে আছি, আরবদের ক্রিস্টি কালচার নিয়ে আছি, আরবদের ভাষা নিয়ে আছে, আমাদের ভাষা কেন আরবি হবে, আমাদের রাষ্ট্র কেন আরবিতে চলবে, তুর্ক ভাষায় চলবে। তো আগে থেকেই যে বিষ বাষ্প জ্বালিয়ে দেওয়া ছিল, এই বিষ বাষ্পে ব্রিটেন ওয়াদা করে যে তোমরা যদি এই প্রথম বিশ্বযুদ্ধে আমাদের সঙ্গী হও তাহলে তুর্কদের হাত থেকে মুক্ত করে তোমাদেরকে আরব দিয়ে দেব, পরিপূর্ণ আরব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জায়গায় ব্রিটেন বিশ্বাসঘাতকতা করে আরব দেশগুলোর সাথে। যখন প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফতের পতন হয় তখন ব্রিটেনের ওয়াদা অনুযায়ী পুরো আরব অঞ্চল মুসলমানদের দিয়ে দেওয়ার কথা, কিন্তু ব্রিটেন তার সঙ্গী সাথীদের সাথে গোটা আরব অঞ্চল ভাগ করে নেয়, সিরিয়া, জর্ডান, লেবানন ভাগ করে নেয়, ফিলিস্তিনও সেই ভাগে পড়ে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো স্বাধীনতা লাভ করেছে, যেমন আমরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি ওই একই সমসাময়িক সময়ে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়টাই হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠার মূল সময়। তো আমরা যেমন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি, এরকম আরও বহু আরব দেশ, সিরিয়া, মিশর, তারাও স্বাধীনতা লাভ করেছে ব্রিটেন অথবা ব্রিটেনের অন্যান্য সহযোগী ঔপনিবেশিক দেশের কাছ থেকে। কিন্তু ফিলিস্তিনের ভাগ্যে কি হয়েছে? যখন আরব মুসলমানেরা বুঝতে পারে যে ব্রিটেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আরব মুসলমানেরা সেভাবে ব্রিটেনের সাথ দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1938 সালে শুরু হয়, তখন আরব মুসলমানেরা ব্রিটেনের সেভাবে সঙ্গী বা সাথী হওয়ার চেষ্টা করেনি, কিন্তু তার বিপরীতে ইহুদিরা ব্যাপকভাবে ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতা করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে। ইহুদিদের সম্পূর্ণ আলাদা প্লাটুন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষে লড়াই করার জন্য। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে যে ভয়ঙ্কর ঘটনার কারণে ইসরায়েলের তৈরি হয় সেটি হচ্ছে হিটলারের ইহুদিদের প্রতি অত্যাচার। হিটলার কয়েক লক্ষ ইহুদিকে হত্যা করে জার্মানে, এবং জার্মান থেকে স্রোতের মতো ইহুদিরা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে পাড়ি জমায়। তখন আমেরিকা এবং ব্রিটেনের মাথা ব্যথা হয়ে দাঁড়ায় যে এই ইহুদিদেরকে তারা কোথায় জায়গা দিবে।
তারা এই বিষ বাষ্প তাদের গায়ে তাদের শরীরে উঠাতে চায়নি। কেননা পৃথিবীর ইতিহাসে কখনোই এই শতাব্দীর আগে পৃথিবীর ইতিহাসে কখনোই ইহুদি খ্রিস্টানে ঐক্য হয়নি, বরং ইহুদি মুসলমানে ঐক্য হয়েছে। কিভাবে? আপনি যদি উসমানীয় খেলাফতের ইতিহাস ঘাঁটেন তো দেখবেন গোটা ইউরোপে ইহুদিরা অত্যাচারিত হয়ে উসমানীয় খেলাফতে আশ্রয় নিয়েছে। আপনি যদি স্পেনের ইতিহাস ঘাঁটেন তাহলে দেখবেন ফ্রান্স, জার্মান ইত্যাদি জায়গায় অত্যাচারিত হয়ে স্পেনের খেলাফতে ইহুদিরা আশ্রয় নিয়েছে, তথা সবসময় ইহুদিদের উপর অত্যাচার করেছে খ্রিস্টানেরা। কেন না, তাদের এটা বিশ্বাস যে তাদের নবীকে কে হত্যা করেছে? ইহুদিরা হত্যা করেছে। যদিও আমরা বিশ্বাস করি ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম নিহত হননি, জীবিত আছে, কিন্তু যেহেতু খ্রিস্টানেরা বিশ্বাস করে তাদের নবী নিহত এবং তাদের নবীর হত্যাকারী ইহুদি, সুতরাং তাদের মতো কখনোই ঐক্য হতে পারে না, এটা ইম্পসিবল। এই ইম্পসিবল জিনিসটাই এই যুগে এসে সম্ভব হয়েছে। এবং এই দীর্ঘকাল ব্যাপী ইহুদিরা বিভিন্ন অঞ্চলে নির্যাতিত হয়ে মুসলমানদের কাছে আশ্রয় নিয়েছে এবং মুসলমানের আশ্রয় দিয়েছে। এটা আপনি ইতিহাসের পাতা খুললেই পাবেন যে মুসলমানের আশ্রয় দিয়েছে। এই জন্য ব্রিটেন আর আমেরিকা কখনোই চায়নি যে এই বিষ বাষ্প তাদের ঘাড়ে নিয়ে যেতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এটাকে মোক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করে যে এদের যদি আমরা আরব মুসলমানদের উপর চাপিয়ে দিই তো এরা এরা বুঝবে, আর এর সাথে আমাদেরও যতদিন ইসরায়েল আমাদের সাথে আছে ততদিন আরব বিশ্বের মধ্যে আমাদের একটা প্রভাব থাকবে, অতএব তাদেরকে আরব বিশ্বে জায়গা দেওয়া হোক। তো প্রথম বিশ্বযুদ্ধের পর যেই ঘোষণা ব্রিটেন দিয়েছিল, যেটাকে বেলফোর ঘোষণা বলা হয়, 1917 সালে, সেই ঘোষণার পর থেকে নিয়ে ব্রিটেন ফিলিস্তিন ছাড়ার আগ পর্যন্ত, মনে রাখতে হবে যে আগে এই ফিলিস্তিনের অধিকারী ছিল তুর্করা। আরবদেরকে ব্রিটেন ওয়াদা দিল যে তোমাদেরকে তুর্ক থেকে মুক্ত করে দেবো, আমাদের সঙ্গে হও। এই ওয়াদা দিয়ে আরবদেরকে সাথে নিয়ে যখন তুর্কের পতন হলো প্রথম বিশ্বযুদ্ধের পর, ব্রিটেন আর আরবদেরকে দিল না ফিলিস্তিন, ব্রিটেন নিজের কাছে রেখে দিল ফিলিস্তিন। এবং ব্রিটেন এই ফিলিস্তিন ছাড়লো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদেরকে ছেড়ে দিয়েছে ব্রিটেন 1947 সালে, ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, ঠিক একই সময়ে 1948 সালে তারা ফিলিস্তিন ছেড়েছে। তাহলে এই মধ্যের সময়টুকুতে ফিলিস্তিন পরিচালিত হয়েছে ব্রিটেনের অধীনে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। এবং এই সময়ে যত রকমের বিশ্বাসঘাতকতা, সকল বিশ্বাসঘাতকতা ব্রিটেন মুসলমানদের সাথে করেছে, তথা ফিলিস্তিনের মুসলমানদের সাথে করেছে। এবং 1947-48 যখন তারা ঘোষণা দিল তখন 10% ইহুদির জন্য অর্ধেক ফিলিস্তিনের জমি বরাদ্দ দিয়ে দিল, দ্বি জাতি তত্ত্ব। ব্রিটেন নিজে থেকে এটা করেনি, ব্রিটেন বুদ্ধি করে এটা জাতিসংঘের উপর চাপিয়ে দিয়েছে। তখন জাতিসংঘ সমাধান দিয়েছে দুই রাষ্ট্রের জন্য দুটা দেশ করে দেওয়া হোক। তো যাদের সংখ্যা অল্প তাদের জায়গা দিতে হবে অল্প, কিন্তু যাদের সংখ্যা মাত্র 10% তাদের জন্য জায়গা দিল অর্ধেক, আর যাদের সংখ্যা 90% তাদের জন্য জায়গা দিল অর্ধেক। হয়তো তখন আরবের মুসলমানেরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারতো, তখন এই সিদ্ধান্ত মেনে নিলে কি হতো আল্লাহ ভালো জানে। যেমন আমরা ব্রিটেনের সিদ্ধান্ত 1947 সালে মেনে নিয়েছি, পাকিস্তান পাকিস্তানের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো, ভারত ভারতের মতো আছে। তো 1947-48 জাতিসংঘ যেই সিদ্ধান্ত দিল এই সিদ্ধান্ত আরব মুসলমানেরা মানেনি, কিন্তু না মেনে আজ পর্যন্ত তারা ভালো কিছু করতেও পারেনি, বরং যতদিন গেছে তত পিছনে যেতে থেকেছে, যতদিন গেছে তত পিছনে যেতে থেকেছে। তাহলে ওই সময় আরব মুসলমানেরা এই সিদ্ধান্ত না মেনে হুট করে যুদ্ধ শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে, যেটাকে বলা হয় আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। যখন জাতিসংঘ এই সিদ্ধান্ত দেয় তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ শুরু হয়, এই সিদ্ধান্ত মানা হয়নি, না মেনে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধই ইসরায়েলকে প্রতিষ্ঠা হওয়ার মোক্ষম সুযোগ দেয়। কেন? আমি আবারও স্মরণ করিয়ে দিই, প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1917 থেকে নিয়ে এই 47-48 পর্যন্ত এই অংশটা শাসন করেছে ব্রিটেন। সুতরাং তখন ইহুদির কাছেও কোনো অস্ত্র নাই, মুসলমানের কাছেও কোনো অস্ত্র নেই, কারো কাছেই কোনো অস্ত্র নেই, নিরস্ত্রবিহীন অবস্থায় যেহেতু তারা সাধারণ জনগণ, পাবলিক। ইহুদিরাও আগে থেকে বসবাস করতো, খ্রিস্টানরাও আগে থেকে বসবাস করতো, হিটলারের অত্যাচারে আরো বড় বহু ইহুদি এখানে এসে জমা হয়েছে, তাদের সংখ্যা একটু বেশি হয়েছে এই এই মাত্র। পাশাপাশি তারা অর্থকে ব্যবহার করেছে, যেই যতটুকু সংখ্যা বেশি হয়েছে অতটুকু সংখ্যা প্রচুর পরিমাণ অর্থায়নের ভিত্তিতে জমি কিনেছে মুসলমানদের কাছে। এটা আর একটা কারণ ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার, প্রচুর পরিমাণে জমি ক্রয় অল্প সময়ের মধ্যে। ওই সময়
তো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে কি, নিরস্ত্র ছিল সবাই, কিন্তু যখন আরব এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন ইসরায়েল অস্ত্র পাওয়ার একটা বাহানা তার জন্য তৈরি হয়ে গেল। এবং আগের থেকেই যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের মধ্যে ছিল, যারা হয়তো কখনো প্রকাশ্যে আসেনি কিন্তু গোপনে অস্ত্রের ট্রেনিং নিত, গোপনে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের ট্রেনিং নিত ব্রিটেনের অধীনেই, সেই গোষ্ঠীগুলো প্রকাশ্যে আসার সুযোগ পেল, প্রকাশ্যে এসে তারা অস্ত্র ধারণ করার সুযোগ পেল এবং আমেরিকার নিকট থেকে বাঁচার জন্য সহায়তা চাওয়ার সুযোগ পেল। এবং এই সহায়তা নিতে নিতে আজকে ইসরায়েলের যে অবস্থা সে অবস্থা তো আমরা দেখছি, কিন্তু যখন শুরু হয় তখন নিরস্ত্র অবস্থায় শুরু হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধে মুসলমানরা যদি জয়লাভ করতো তাহলে হয়তো ইসরায়েল পৃথিবীর বুক থেকে মিটেই যেত সেই দিন, কিন্তু মুসলমানরা জয়লাভ করতে পারেনি। কেন? এটা একক নেতৃত্বের অধীনে কোনো যুদ্ধ ছিল না, পাঁচ পাঁচটা দেশ এই যুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কেউ কাউকে বিশ্বাস করতো না, পরস্পর পরস্পরের বিশ্বাসের মধ্যে দুর্বলতা ছিল, আর কারোর মাথায় এটা ছিল না যে আমাকে ফিলিস্তিন আজাদ করে দিতে হবে। যে যার মতো পেরেছে সে তার মতো নিজের জায়গা বাড়াতে থেকেছে, মিশর গাজা দখল করে নিয়েছে, সিরিয়া গোলান মালভূমি দখল করে নিয়েছে, লেবানন তার দিক থেকে জায়গা দখল করে নিয়েছে, মানে তারা তাদের মতো করে জায়গা দখল নিয়ে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব মতভেদ হিংসা বিদ্বেষ এবং বৈরিতা তৈরি হয়, কে কার চেয়ে বেশি দখল করে নিল, কে কার চেয়ে কম দখল করে নিল। ফলত এই আরব ইসরায়েল প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধ দ্বিতীয় তৃতীয় কোনো যুদ্ধেই, পরপর তিনটা আরব ইসরায়েল যুদ্ধ হয়, কোনো যুদ্ধেই মুসলমানেরা বা আরবরা বিজয় লাভ করতে পারেনি। কেন? এই যুদ্ধগুলোর একটাও আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য একক নেতৃত্বের অধীনে সংঘটিত হয়নি। এই প্রত্যেকটা যুদ্ধই ছিল ব্যক্তি দেশ এবং জাতীয়তাবাদের স্বার্থকে সামনে রেখে জাতি হিসেবে যুদ্ধ করা হয়েছে। ফলত অবস্থা যা হয়েছে যতদিন গেছে ততদিন ইসরায়েল শক্তিশালী হতে থেকেছে আর ফিলিস্তিন সংকুচিত হতে থেকেছে। ওই সময় তাও জাতিসংঘ বলেছিল অর্ধেক তোমাদের জন্য, আর এখন তো সেই সিকি পরিমাণও নাই। একটা রাষ্ট্র নামকা অবস্থা একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে যে রাষ্ট্রের কোনো সেনাবাহিনী নাই, যে রাষ্ট্রের সকল নিরাপত্তা ইসরায়েল তার নিজের হাতে নিয়ে রেখেছে, শুধুমাত্র গাজা ভূখণ্ডটুকু যদি বলা হয় ন্যূনতম স্বাধীনতা, তাহলে ন্যূনতম স্বাধীনতা কিছু থাকলে সেটা গাজা ভূখণ্ডের ছিল। আর এই ভূখণ্ডের দৈর্ঘ্য প্রস্থ কত? অনেক ছোট্ট একটা ভূখণ্ড। আপনি যদি গাজা ভূখণ্ডের দৈর্ঘ্য প্রস্থ দেখেন তাহলে গাজা শহর ঢাকা শহরের চাইতেও ছোট্ট, 360 বর্গ কিলোমিটার, লম্বায় 41 কিলোমিটার, প্রস্থে 12 কিলোমিটার, একটা একটা বন্দি শিবির। এবং এখন যে আক্রমণ ইসরায়েল গাজায় চালিয়েছে, এই আক্রমণ চালানোর শুরুতে তারা গাজার নর্থ সাইড থেকে উত্তর সাইড থেকে আক্রমণ শুরু করে, যেগুলোতে ছিল বাইত হানুন, বাইত লাহিয়া, এগুলো জায়গার নাম, এবং তাদেরকে বলতে থাকে তোমরা জায়গা খালি করে দক্ষিণে চলে যাও, রাফা খান ইউনুস, মিশরের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে রাফা খান ইউনুস, সেদিকে চলে যাও। যখন এই দিকের আক্রমণ শেষ হয়েছে, এখন 20-22 লক্ষ মানুষ তাদের বাড়ি ঘর বিহীন অবস্থায় তাঁবু টেনে মিশরের সীমান্তে রাফা অঞ্চলে বসবাস করতেছে। এখন ইসরায়েল বলতেছে আমি রাফাতে হামলা চালাবো, তোমরা এখন রাফা খালি করো। অথচ রাফা হচ্ছে শেষ সীমানা যেখান থেকে মিশরের বর্ডার ক্রসিং শুরু হয়। তাহলে তাদেরকে আবার কোন দিকে ফিরে যেতে হবে? আবার এই 20-22 লক্ষ মানুষকে রিটার্ন ব্যাক করতে হবে যেদিক থেকে তারা এসেছিল, খান ইউনিসের দিকে, বাইত হানুন, বাইত লাহিয়ার দিকে, উত্তর সাইডের দিকে। সম্মানিত উপস্থিতি, তো এই যে ভয়ঙ্কর অবস্থা ইসরায়েল প্রতিষ্ঠার, এই ভয়ঙ্কর অবস্থার আমরা তিনটা সারমর্ম কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর সারমর্ম কারণ হচ্ছে উসমানী সালতানাত বা উসমানী খেলাফতের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হচ্ছে আরব এবং তুর্ক জাতীয়তাবাদের উত্থান। 3 নম্বর ইসরায়েল প্রতিষ্ঠার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা। আর 4 নম্বর কারণ হচ্ছে ইহুদিদের সন্ত্রাসবাদিতা, আমেরিকার সহযোগিতা এবং অর্থের ব্যবহার, প্রচুর পরিমাণে অর্থের ব্যবহার, অর্থ দিয়ে মানুষকে গোলাম বানানো যায়। এই পয়েন্টে আরেকটু কথা না বললে এটা অস্পষ্ট থেকে যাবে যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই মুসলমান বা ব্যক্তি স্বাধীনতা বা রাষ্ট্রের স্বাধীনতা সম্ভব নয়। আর এই অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে হচ্ছে সুদি সিস্টেম। একটা মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে সুদি সিস্টেম, একটা রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে সুদি সিস্টেম, এগুলো
সকল স্বাধীনতা ধ্বংসের একটা অন্যতম মাধ্যম হচ্ছে সুয়েজ সিস্টেম। এমনকি ইতিহাস প্রমাণ করে যে ফেরাউন যে ইউসুফ আলহি সালাতু আসসালামের পরবর্তী বংশধরকে গোলাম বানিয়েছিল, যেখানে ইউসুফ আলহি সালাতু আসসালাম নিজে ছিলেন অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রী থাকায় তিনি সুচারুরূপে ফাইন্যান্স করতেন এবং কল্যাণকামিতা এবং ধন সম্পদের বরকতে রাষ্ট্র পরিপূর্ণ হয়ে গেছিল, সেই ইউসুফ আলহি সালাতু আসসালামের পরবর্তী বংশধরেরা কিভাবে ফেরাউনের গোলাম হয়। তো ইতিহাসে লেখা আছে, যেমন কারুনের বর্ণনা এসেছে যে ফেরাউনের যুগে একজন ধনপতি ছিল কারুন। তো সে ধনপতি হয়েছিল কিভাবে এবং এই বানু ইসরায়েলকে গোলাম বানানো হয়েছিল কিভাবে, সেখানে একটা কারণ এসেছে, সেটা হচ্ছে সুদ। সুদের ভিত্তিতে লোন দিয়ে গোলাম বানানো এবং একটা বিশাল বৃহত্তম অংশকে জাস্ট অন্য আর 10টা কারণের মধ্যে এটি একটি বড় কারণ ছিল যে সুদের ভিত্তিতে লোন দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এবং আজকের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ সুদি সিস্টেম নিজাম প্রতিষ্ঠা করা হয়েছে এবং যেই পরিমাণ সুদি ব্যাপকতা প্রচলন ঘটানো হয়েছে, তা মুসলমান দেশগুলো এবং মুসলমানদের জন্য এক প্রকার পরাধীনতার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করেছে, যেমন ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে করেছে, যেমন ফিলিস্তিন ধ্বংসের ক্ষেত্রে করেছে, তেমন আজও অব্যাহতভাবে এই কারণটি আমাদের জন্য অর্থনৈতিক গোলামি এবং অর্থনৈতিক দাসত্বের কারণ হিসেবে আমাদের কাছে থেকে যাচ্ছে এবং অব্যাহতভাবে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকু শিক্ষা যে আবারও শুরুর কথায় ফিরে যাই, যেই মুহূর্তে বাগদাদের পতন হচ্ছে, জেরুজালেমের পতন হচ্ছে, কর্ডোবার পতন হচ্ছে, তখন কেউ ভাবেনি যে মুসলমানের একদিন ইস্তাম্বুল বিজয় করতে পারবে, কিন্তু তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন। তো আজকে তার ওর ওই মতো খারাপ পরিবেশ তৈরি হয়নি, কিন্তু তারপরও খারাপ পরিবেশ, তার মানে এখানে হতাশার কিছু নাই। আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই হয়তো একদল মানুষ যাদের দিয়ে যাদের অন্তর কলুষিত হয়ে গেছে, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে গেছে, সত্য মিথ্যের সংমিশ্রণ ঘটেছে, যেমন আমার ছোট ভাই আব্দুরহিম যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে ফিলিস্তিনিদের মাঝে রাফা সীমান্তে, তারও একই বক্তব্য যে আব্দুল্লাহ ভাই তুমি যে তোমার বক্তব্যে বলো যে আজকের মুসলমানেরা ধোকাই মিথ্যাবাদিতাই বনি ইসরাইল হয়ে গেছে, তা আমি ত্রাণ কাজ পরিচালনা করতে এসে দেখছি যে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত বিক্রি করতে দ্বিধা করে না, রক্ত সম্মান ইজ্জত বিক্রি করতে দ্বিধা করে না। তো যাদের অন্তর এরকম কলুষিত হয়ে গেছে তাদের দিয়ে তো আর আল্লাহ সুবহানাহু তাআলা বিজয় দিবেন না। বিজয় দেওয়ার জন্য সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা জরুরি। যার মধ্যে সততা নাই, ন্যায়পরায়ণতা নাই, তার হাতে আল্লাহ সুবহানাহু তাআলা বিজয় দিবেন না। কিন্তু এরকম সৎ এবং ন্যায়পরায়ণ জাতি আল্লাহ অবশ্যই কোথাও তৈরি করছেন এবং অবশ্যই তৈরি হচ্ছে এবং হবে, যাদের হাত দিয়ে পুনরায় আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের এই বিপদ এবং এই জুলুম এই অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করবেন, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আর আমাদের ভুলগুলো থেকে শিক্ষা কি? এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার অন্যতম একটা শিক্ষার বিষয় হচ্ছে জাতীয়তাবাদ, যা খেলাফতকে ধ্বংস করেছে, যা আজও অব্যাহতভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে এবং করে যাচ্ছে। আমি বাংলাদেশি, অমুক পাকিস্তানি, অমুক ইন্ডিয়ান, অমুক হচ্ছে কাতারি, অমুক সৌদি, এই যে জাতীয়তাবাদের নেশা, এটাকে আল্লামা ইকবাল বলেছেন এটা হচ্ছে নতুন প্রভু বা নতুন শিরকের মূর্তি। তিনি বলেছেন আগের যুগে মূর্তি তৈরি হতো, মানুষ হাত দিয়ে মূর্তি তৈরি করে তার পূজা করত, এখন এমন একটা মূর্তি তৈরি হয়েছে যে মূর্তিকে দেখা যায় না, সেই মূর্তির নাম জাতীয়তাবাদ, আর এই মূর্তির পূজা করতেছে মুসলমানেরা। এটা একটা শিক্ষা, জাতীয়তাবাদ থেকে বেরিয়ে আসতে হবে। মুসলমানদের ভ্রাতৃত্বের মাপকাঠি একমাত্র তাদের ইমান, কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসে বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত এখান থেকে আরেকটা জিনিস যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে তারা হচ্ছে আউলিয়া ও বা আদহম আউলিয়া ও বা আজ, ইহুদি খ্রিস্টানরা হচ্ছে পরস্পর পরস্পরের মিত্র, তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি আপনার দিনকে তাদের জন্য বিসর্জন না দিচ্ছেন। অতএব ব্রিটেনের কথাকে বিশ্বাস করে আরবের মুসলমানেরা যে ভুল করেছে, কখনোই এই ধরনের যারা বিধর্মী আছে, যারা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে ফেলার জন্য, তাদের কথাকে বিশ্বাস করে তাদের প্ররোচনায় তাদের ফাঁদে পা না দেওয়া, এটা একটা চরম শিক্ষণীয় বিষয়।
তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা উসমানীয় খেলাফতের হাতে যে ইস্তাম্বুল বিজয় করেছিলেন, বাগদাদের পতনের পর, কর্ডোবার পতনের পর, জেরুজালেমের পতনের পর, তার সবচেয়ে বড় মূল কারণ ছিল তাদের একনিষ্ঠতা, তাদের সততা, তাদের ন্যায়পরায়ণতা। তাদের অন্তরগুলো কলুষতা মুক্ত ছিল, হিংসা বিদ্বেষ এবং নিজের ভাইয়ের রক্তে তার হাত রঞ্জিত ছিল না। আর আমাদের অবস্থা কি? আমাদের হাত এবং আমাদের জিহ্বা প্রতিনিয়ত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হচ্ছে। আমার ভাই আমার জিহ্বা থেকে নিরাপদ নয়, তাহলে আমি কখনোই একজন সৎ ন্যায়পরায়ণ মুসলমান নই। অতএব সবার আগে আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আমার হাতকে কন্ট্রোল করতে হবে, যেন আমি ন্যায়পরায়ণ থাকতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বিজয় দিবেন এবং নেতৃত্ব দান করবেন। কখনোই সংকীর্ণ অন্তর দিয়ে নেতৃত্ব অর্জন করা যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করার এবং মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাসের জ্ঞান দিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে ইতিহাস বর্ণনা করেছেন কোরআনে, নবীদের ইতিহাস বর্ণনা করেছেন, বনী ইসরাইলের ইতিহাস বর্ণনা করেছেন। তাহলে ইতিহাস শিক্ষার জিনিস বলেই আল্লাহ বর্ণনা করেছেন। অতএব ইতিহাস আমাদের জানতে হবে, শিখতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে এবং শিখাতে হবে, এবং তাদের অন্তরে এই বাসনা দিতে হবে যে মসজিদে আকসা তাদের, ফিলিস্তিন তাদের, এবং এটা উদ্ধার করার দায়িত্ব তাদের। কবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই শিক্ষাটা ছড়িয়ে দেওয়া। তারই অংশ হিসেবে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে পৃথিবীর বুকে পুনরায় মুসলমানেরা মসজিদে আকসা হারালো। যদিও এখনো পরিপূর্ণরূপে হারায়নি, পুরো মসজিদে আকসার কম্পাউন্ডে যাবতীয় শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরায়েলি সেনাবাহিনীর, কিন্তু মুসলমানরা তাদের মসজিদে সালাত আদায় এখনও করতে পারছে। এখনও মসজিদে আকসাকে ধ্বংস করে দেওয়া হয়নি। মসজিদে আকসার যেটা পশ্চিম দেওয়াল আছে, ওয়েস্ট হল আছে, সেই পশ্চিম দেওয়ালে গিয়ে ইহুদিরা কান্নাকাটি করে, দোয়া করে, এবং তাদের কন্টিনিউয়াস চেষ্টা এবং স্বপ্ন হচ্ছে এটাকে ধ্বংস করে দিয়ে এখানে থার্ড টেম্পল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যে এটাই সেই মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন, কিন্তু তারা সেটাকে ভিন্নভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম হয়তো জাদুর মাধ্যমে পৃথিবী শাসন করতেন, নাউজুবিল্লাহ। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, আল্লাহ বলেছেন সুলাইমান কুফরি করেনি, সুলাইমান জাদুর মাধ্যমে পৃথিবী শাসন করতো না, সুলাইমান আল্লাহর দেওয়া মজেদার মাধ্যমে পৃথিবী শাসন করতো, আল্লাহর দেওয়া ক্ষমতার মাধ্যমে পৃথিবী শাসন করতো। কিন্তু তারা মনে করে সুলাইমান আলাইহিস সালাম হয়তো জাদুর মাধ্যমে পৃথিবী শাসন, এটা শয়তান তাদের মনে করিয়েছে, এবং সেই জাদুবিদ্যার বইগুলো হয়তো এই মসজিদে আকসার নিচেই কোথাও সুলাইমান আলাইহিস সালাম লুকিয়ে রেখেছে। এবং আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে তাবুত, সেটাও মনে করে তারা এই মসজিদে আকসার মধ্যে কোথাও আছে। তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের লাঠি এবং মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের পাথর, যেটি বহুদিন যাবৎ বানু ইসরায়েলদের সাথে ছিল, এবং তারা সেটা বহন করে নিয়ে কোনো যুদ্ধে গেলে সেই যুদ্ধে তাদের বিজয় হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতান। তো সেই লাঠি এবং সেই পাথরও তারা মনে করে এই মসজিদে আকসার নিচে আছে, আর সুলাইমান আলাইহিস সালাতুয়াসাল্লামের সেই জাদুর বিভিন্ন বিদ্যা বই পুস্তক সেটাও হয়তো এই মসজিদে আকসার নিচে আছে। এটাকে ভাঙতে হবে, ভাঙলে সেগুলো উদ্ধার হলে পুনরায় তারা এখান থেকে সমগ্র পৃথিবী শাসন করতে পারে, সুলাইমান আলাইহিস সেই থার্ড টেম্পল বানিয়ে সমগ্র পৃথিবী শাসন করতে পারে। এটা তাদের স্বপ্ন, এবং তারা এটা বাস্তবায়নের পথে কতটা কঠোর হতে পারে তা এই সংক্ষিপ্ত ইতিহাস প্রমাণ করছে। আজকের গাজার রাফায় যেখানে সমগ্র বিশ্ব তীব্র নিন্দা করছে সাধারণ জনগণ, এমনকি হয়তো বড় বড় পরাক্রমশালী রাষ্ট্র হয়তো নিন্দা করছে যে রাফায় আক্রমণ না করা হোক, এবং লক্ষ লক্ষ খ্রিস্টান শিক্ষার্থী আমেরিকার রাস্তায়, ফ্রান্সের রাস্তায়, সমগ্র ইউরোপের রাস্তায় খ্রিস্টান শিক্ষার্থীরাই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। তারপর ইসরায়েল কতটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও তাদের হামলা অব্যাহত রেখেছে, তাহলে তারা যদি পরিকল্পনা করে থাকে যে তারা মসজিদ আকসা ধ্বংস করবে এবং সেখানে থার্ড টেম্পল বানাবে, তো সেই চিন্তায় সেই বিশ্বাসে তারা অটুট এবং অটল থাকবে, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই, এবং ধ্বংস হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে উদ্ধার করবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে এই ইতিহাসগুলো, এই শিক্ষাগুলো আমাদের সন্তানদের দিয়ে যেতে হবে। আল্লাহ যেন এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।